씨, 그러면 손 좀 하시, 손 좀 하시. 손 বিস্তারিত ঘটনা তো আমি বলতে পারবো না, তবে আমি যেটুকু শুনলাম, আমি সংবাদটা পাওয়ার পর আমি পৌরসভায় ছিলাম, সেখান থেকে আমি হাসপাতালে এসেছি। যেটা আমি শুনতে পারলাম যে পার্থসারথী বিশ্বাস হাবড়া শ্রীপুর রোডে তার একটা ফার্নিচারের দোকান রয়েছে, সেখানে তার দোকানের মধ্যে হাবড়া বাজারেরই একজন ব্যবসায়ী তার সঙ্গে কথা বলছিলেন। সে কথা বলা অবস্থাতে তিনি তার গলায় কোনো ধারালো কিছু দিয়ে আঘাত করেন এবং তিনি রক্তাক্ত অবস্থায় দোতলা থেকে নেমে আসেন। তার যারা কর্মচারী ছিলেন তারা সকলে মিলে তাকে হাসপাতালে নিয়ে আসে, আনার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। দেখুন, হাবড়ার মতো জায়গায় আগে প্রচুর খুন খারাপি হতো, কিন্তু আমাদের মাননীয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়ার 2011 সালে বিধায়ক হওয়ার পর থেকে হাবড়ায় খুন সন্ত্রাস বলে কিছু নেই। তারপরে এমন একটা ঘটনা যে ঘটনাটার সঙ্গে দেখুন একজন ব্যবসায়ীর নাম জড়িয়ে আসছে, এটা আমাদের কাছে দুর্ভাগ্যজনক। আমাদের খুব শান্তিপূর্ণ হাবড়া, সেই হাবড়াকে অশান্ত করবার একটা চক্রান্ত আমি যতটুকু জানতে পেরেছি, কিছু অর্থনৈতিক লেনদেনের জন্য দুজনের মধ্যে কোনো রকম গণ্ডগোল ছিল, তার থেকেই আক্রোশ বশত এই ঘটনাটা ঘটেছে। আইসির সাথে আমার কথা হয়েছে, আইসি সাহেবকে বলেছি যে কোনো মূল্যে আসামিকে গ্রেপ্তার করতে হবে এবং পুলিশ খুব সচেষ্ট রয়েছেন তারা আসামিকে গ্রেপ্তার করবার জন্য। আসামি গ্রেপ্তার হবে যে কোনো মূল্যে, এবং আমাদের মাননীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে আমার একটু আগেই কথা হয়েছে, তিনিও বলেছেন প্রশাসনকে যে কোনো মূল্যে আসামিকে গ্রেপ্তার করতে হবে।